BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রকাশ করছে। আজ থাকছে রংপুর দুই আসনের হালচাল। রংপুর দুই সংসদীয় আসনটি রংপুর জেলার তারাগঞ্জ এবং বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 20 নম্বর আসন। 1973 সালের 7ই মার্চ অনুষ্ঠিত দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি রংপুর 20 নামে পরিচিত ছিল। নির্বাচনে ভোটার ছিলেন 1,40,502 জন। ভোট প্রদান করেন 65,627 জন। নির্বাচনে আওয়ামী লীগের ওয়ালির রহমান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 58,615 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ন্যাপ মুজাফরের রুস্তম আলী, তিনি পান 5,972 ভোট। 1979 সালের 18ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় সংসদ নির্বাচনে এই আসনটি পরিচিত হয় রংপুর 9 নামে। নির্বাচনে ভোটার ছিলেন 1,18,078 জন। ভোট প্রদান করেন 55,368 জন। বিএনপির রেজাল হক সরকার বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 23,982 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ন্যাপ মুজাফরের মোহাম্মদ আফজাল, তিনি পান 14,206 ভোট। 1986 সালের 7ই মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে রংপুর 9 আসনের নাম পরিবর্তন করে রাখা হয় রংপুর 2। নির্বাচনে ভোট প্রদান করেন 84,209 জন। নির্বাচনে আওয়ামী লীগের আনিসুল হক চৌধুরী বিজয় হন, তিনি পান 32,814 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী নলিনী কুমার সরকার, তিনি পান 27,617 ভোট। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। 1988 সালের 3রা মার্চ অনুষ্ঠিত চতুর্থ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি সহ পরিচিত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি। প্রতিদ্বন্দ্বিতাবিহীন এই নির্বাচনে জাতীয় পার্টির কামাল উদ্দিন হায়দার বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 60,820 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সম্মিলিত বিরোধী দলের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নজরুল হক, তিনি পান 16,639 ভোট। 1991 সালের 27ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে রংপুর 2 আসনে ভোটার ছিলেন 186,937 জন। ভোট প্রদান করেন 110,647 জন। নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 50,221 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আনিসুল হক চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পান 45,206 ভোট। 1996 সালের 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল শুধু নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিরোধও করে, ফলে ভোট গ্রহণ পণ্ড হয়ে যায়। 11 দিন মেয়াদী সংসদে রংপুর 2 আসনে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। 1996 সালের 12ই জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 181,655 জন। ভোট প্রদান করেন 140,333 জন। নির্বাচনে জাতীয় পার্টির এইচ এম এরশাদ বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 66,929 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আনিসুল হক চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পান 55,800 ভোট। 2001 সালের 27ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 230,570 জন। ভোট প্রদান করেন 188,966 জন। নির্বাচনে জাতীয় পার্টির মোহাম্মদ আলী সরকার বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 91,921 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আনিসুল হক চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পান 78,163 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 250,839 জন। ভোট প্রদান করেন 221,669 জন। নির্বাচনে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মণ্ডল বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 1,66,271 ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের এটিএম আজহারুল ইসলাম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 36,586 ভোট। 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের আহসানুল হক চৌধুরী বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে রংপুর 2 আসনে ভোটার ছিলেন 3,10,582 জন। ভোট প্রদান করেন 2,49,417 জন। নির্বাচনের প্রার্থী ছিলেন 10 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আহসানুল হক চৌধুরী, ধানের শীষ প্রতীকে বিএনপির মোহাম্মদ আলী সরকার, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আসাদুজ্জামান চৌধুরী, কুলা প্রতীকে বিকল্পধারা বাংলাদেশের হারুনুর রশিদ, মশাল প্রতীকে জাসদের কুমারীশ চন্দ্র রায়, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির ওয়াসিম আহমেদ, গোলাপ ফুল প্রতীকে আশরাফুজ্জামান, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আশরাফ আলী, টেলিভিশন প্রতীকে বিএনএফের জিল্লুর রহমান, সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আনিসুল ইসলাম মণ্ডল প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের আহসানুল হক চৌধুরীর বিজয় হন। নৌকা প্রতীকে তিনি পান 1,18,368 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার ধানের শীষ প্রতীকে পান 53,350 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, রংপুর 2 আসনে প্রথম, তৃতীয়, নবম ও দশম সংসদে আওয়ামী লীগ, দ্বিতীয় সংসদে বিএনপি, চতুর্থ, পঞ্চম, সপ্তম ও অষ্টম সংসদে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিডি নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার এ পর্যন্ত অনুষ্ঠিত 11টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে 1973 সালের প্রথম, 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 রংপুর 2 আসনের 5টি নির্বাচনের প্রদত্ত ভোটের মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের চেষ্টা করছে। অনুসন্ধানে দেখা যায়, 1973 সালের প্রথম সংসদ নির্বাচনে রংপুর 2 আসনে ভোট প্রদান করেন 46.71% ভোটার, প্রদত্ত ভোটের 89.32% আওয়ামী লীগ, 9.10% ন্যাব ভাসানী এবং জাসদ 1.58% ভোট পায়। 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 57.93% ভোটার, প্রদত্ত ভোটের 40.86% আওয়ামী লীগ, 2.09% বিএনপি, 45.39% জাতীয় পার্টি এবং 6.94% ভোট জামায়াত ইসলামী পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 77.25% ভোটার, প্রদত্ত ভোটে 39.76% আওয়ামী লীগ, 2.87% বিএনপি, 47.69% জাতীয় পার্টি এবং 5.90% ভোট পায় জামায়াত ইসলামী। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 81.97% ভোটার, প্রদত্ত ভোটে 41.36% আওয়ামী লীগ, 9.41% চার দলীয় জোট এবং 48.64% জাতীয় পার্টি পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 88.37% ভোটার, প্রদত্ত ভোটে 75.01% চৌদ্দ দলীয় মহাজোট, 16.50% চার দলীয় জোট এবং 6.70% স্বতন্ত্র অন্যান্য দল পায়। একাদশ সংসদে রংপুর 2 আসনে আওয়ামী লীগ প্রতিনিধিত্ব করছে, কিন্তু দলটির সাংগঠনিক অবস্থা তেমন মজবুত নয়। বিএনপির সাংগঠনিক অবস্থা আওয়ামী লীগের চেয়ে খারাপ। সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে জাতীয় পার্টি। সেদিক থেকে বলা যায়, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সরাসরি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক ও সাবস্ক্রাইব করে বিডি নিউজ 24-এর সঙ্গেই থাকুন।